গুড মর্নিং গুড মর্নিং ফ্রম ট্রেনিং আমি এখন যে হোটেলে আছি সেই হোটেলের নাম হচ্ছে হোটেল তাসি গ্যালসেন দেখুন এইটা হচ্ছে বিশাল বিশাল বড় প্রপার্টি একদম বিশাল বড় প্রপার্টি আমি এই হোটেলে কত একদিন ধরে রয়েছি এখানকার পরিষেবা খাওয়া দাওয়া রুম কমফর্টনেস সব আমি যাচাই করার পর আমি এই হোটেলের ভিডিও করার সিদ্ধান্ত নিই প্রথমে আমার কোনো ইচ্ছা ছিল না এই হোটেলের ভিডিও পাড়ার তো একটা ভালো প্রপার্টির হোটেলের ভিডিও করে আমি আপনার চ্যানেলে দিতে চাই যাতে আপনারা পরবর্তীকালে যদি এই হোটেলের রুম বুকিং করেন এবং উপকৃত হন হ্যাঁ যাই হোক আমি এই দেখুন দাঁড়িয়ে আছি মিডিল পেনিংয়ে এই রোডটার নাম হচ্ছে রিম্বি রোড এই দেখুন এটা হচ্ছে রিম্বি রোড প্রচণ্ড বৃষ্টি হয়েছে কালকে হ্যাঁ আর আকাশ মেঘলা যথাযথ হালকা হালকা ডিজেল হচ্ছে আমি এই হোটেলে কিছু রুম টুর করাবো কি দাম সেটা স্ক্রিনে দিয়ে দেবো তার কারণটা হচ্ছে এই হোটেলের যে ওনার মানে জিত দা তিনি ক্যামেরার সামনে অতটা আসতে চান না বা একটু সাই পার্সেন্ট ক্যামেরা তো আমি যতটা পারবো এই তথ্য আপনাদের সামনে তুলে দেবো এই হোটেল সম্বন্ধে আর কি কি ফেসিলিটি আছে সব কিছু দেখাবো এই ব্লগে চলুন আমরা এখন হোটেলে প্রবেশ করি আচ্ছা বড় একটা অ্যাম্পেল স্পেস আছে এখানে হচ্ছে চেক ইন আর আউটের সময় বসার জন্য আর এখানে হচ্ছে রিসেপশান ডেস্ক আমি খুব সকাল সকাল ভিডিওটা করছি দেখুন বেশ বড়ো বেশ বেশ বড়ো এটাতে চেকআউট টাইম দেখুন বারোটার সময় আর চেক ইন তাহলে মোটামুটি এক ঘন্টা পর ধরনের একটার সময় হবে দারুণ আর যতগুলো রুম আছে সব ওপর দিক দিয়ে ওপরে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরে আছে তাহলে বেশি কথা না বলে আরও ছোটো ছোটো কথা আমি আপনাদের গ্রুম টুর করতে করতেও ইনফরমেশন দিয়ে থাকবো ধরুন ওপরে যাওয়া যাক ওটার পথেই দেখতে পেলাম অগ্নি নির্বাপক যন্ত্র আছে চলুন ওপরে যাই আমরা ফার্স্ট ফুডে এসেছি দেখুন ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি এইদিকে ওনাদের কিচেন আর এইটা হচ্ছে বিশাল বড় একটা ডাইনিং এরিয়া দেখুন পঞ্চাশ জন মতন এখানে বসে খাওয়া দাওয়া করতে পারেন এবং এনাদের রেস্টুরেন্ট এতটা এখানে ফেমাস হয়ে গেছে বাইরের লোকও এখানে খাওয়া দাওয়া করতে আসছে বেশ ভালো এবং আপনি গ্রুপ ফেসিলিটি বা গ্রুপ কিচেন নিয়ে এসেও ওনাদের এই কিচেন আপনারা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই বড় গ্রুপ আসলেও এখানে আপনি সহজেই অ্যাকোমোডেট করতে পারবেন একটা ছোটো তথ্য দিয়ে থাকি সেটা হচ্ছে ওনাদের টোটাল রুম আছে কুড়িটা আঠেরোটা হচ্ছে গেস্টের জন্য আর দুটো হচ্ছে ড্রাইভার্স রুম আছে আর আমি কালকে আমি চিকেন খেয়েছিলাম এবং দুপুরবেলা মাছ খেয়েছিলাম সেটা দারুণ ছিল দুর্দান্ত রান্না করেছিল ফ্যান্টাস্টি খুব ভালো তাহলে আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম এই ডাইনিং এরিয়াতে এবার আমরা যাচ্ছি হচ্ছে সেকেন্ড ফ্লোরে আমরা রুম দেখতে যাব আর চেষ্টা করবো বিভিন্ন ক্যাটাগরি রুম দেখানোর ওই তিনটে থেকে চারটে রুম দেখাবো স্ট্যান্ডার্ড রুম কত থেকে শুরু হচ্ছে সেটাও বলবো আর আমি বারবার বলছি এই হোটেল সম্বন্ধে যদি কোনো রুম বুক করতে হয় বা আরও কোনো তথ্য লাগে তাহলে আপনাকে অবশ্যই ডেসক্রিপশান বা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করতে হবে জিদ্দাকে জিদ্দাই হচ্ছে এখানকার ওনার একটা বেসিক রুম ট্যুর করে দেখাই থ্রি জিরো ফাইভ চলুন রুমটা প্রবেশ করি দেখুন ফ্লোরটা উডেন আর এদিকে দেখুন উডেনের কাজ করা আছে একদম ঠান্ডা যাতে কম লাগে ওইদিকে একটা ব্যালকনি আছে এদিকে একটা বড় ছয় সাত খাট আছে দুজন থাকা যায় ছোট বাচ্চারা থাকা যায় তিনজন থাকলে একটু কম্প্রোমাইজ করে থাকতে হবে আচ্ছা এদিকে একটা ছোটো ওয়ার্ড্রপ আছে ডাস্টবিন আছে এদিকে টেবিল আছে দুটো চেয়ার রাখা আছে ওইদিকে মিরর দেওয়া আছে টিভিগুলো ওল্ড কেননা সাধারণ এটা বেসিক যে ঘরগুলো আছে সেই টিভিগুলো এখনও চেঞ্জ নেই কিছু কিছু জায়গায় টিভি চেঞ্জ করা হয়েছে এটা এইগুলোও চেঞ্জ করে দেওয়া হবে আর ব্রডব্যান্ড আছে ওয়াইফাই আছে কোনো অসুবিধা হবে না ওইদিকে যেগুলো নর্মাল রুম সেগুলোতে ইলেকট্রিক কেটেল আপনাদের প্রোভাইড করা হয় চা কফি শ্বাসে প্রোভাইড করা হয় না ঠিক আছে এই হচ্ছে রুম চার্জিং পয়েন্ট দেখুন এইখানে আছে হ্যাঁ ওইখানে আছে দুদিকে আছে আর এই দিকে আছে তিনটে তিনটে চার্জিং পয়েন্ট একটু আপনাদের এখান থেকে যে কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায় এই জায়গা থেকে তো দেখা যাচ্ছে না এই জায়গা থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যাই হোক একটু আপনাদের ব্যালকনিটা ঘুরিয়ে নিয়ে আসি একটু এই দেখুন এই যে ছোট্ট ব্যালকনি একটা সুন্দর আর এই যে নতুন রোডের ভিউ এই দিক দিয়ে আর এই দিক দিয়ে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ আমার কাছে যদি কোনো রেফারেন্স ভিডিও থাকে অবশ্যই আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে এটা শেয়ার করব। দেখুন দুর্দান্ত ফ্যান্টাস্টিক দারুণ রুম এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা গেলে টপ ক্লাস এইখান থেকে ঘরে বসে বসেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে একদম টপ ক্লাস অবশ্যই আপনার ভাগ্য প্রসন্ন হতে হবে আচ্ছা এবার একটু ওয়াশরুমটা দেখি নিন চলুন এটা হচ্ছে ওয়াশরুম কোমোট আছে গিজার আছে আর সবকিছু বেসিক ফেসিলিটি যা যা থাকা দরকার এখানে বেসিন আছে সব কিছু আছে তো আপনার একবার ফোন নাম্বার দেওয়া থাকবে বা পারলে আমি স্ক্রিনেও নাম্বার দিয়ে দেবো জিদটাকে অবশ্যই ফোন করে জিজ্ঞেস করে দিতে পারেন আপনারাও জানেন যে পেরিয়ে গিয়ে কিন্তু হোটেলের ভাড়া একটু বেশির দিকে এবং এখানকার জিনিসপত্রও বেশ দামি আমি এখানে লোকালে জিজ্ঞেস করলাম যে ডিমের দাম কত বললো এগারো টাকা করে এক পিস ডিমের দাম তো বেশ বেশ দামি এখানে মানে খাবার দাবার আর রুম আপনাদের সঙ্গে শেয়ার করি আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে এনাদের প্রতিটা ফ্লোরেই দেখুন ওয়াইফাই এক্সটেন্ডার আছে মানে সিগনালিংয়ের কোনো অসুবিধা হবে না এবং আমি ওয়াইফাই ইউজ করছি স্পিড দুরন্ত চলুন একটা রুম দেখাই এবার আপনাদের একটা ফোর্থ ফ্লোরে সুইট রুম দেখাই দেখুন রুমটা দেখুন শুধু মানে সুবিশাল রুম সুবিশাল বললেও মানে কম বলা হবে এখানে একটা বেড ওখানে একটা বেড এখানে ডাবল বেড মানে চারজন থাকতে পারবেন এই রুমে এখানের বড় মিরর দেওয়া আছে এখানে চা কফি বানানোর জন্য এরকম একটা ডেস্ক মতন করা আছে ওখানে আবার সিঙ্কও করা আছে আর খাওয়ার জন্য গরম জলও আপনি পেয়ে যাবেন দেখুন সুবিশাল পুরো উডেন পুরো ফ্লোরটা পুরো উডেন পুরো দেখুন পুরো উডেন শুধু ফ্লোর না পুরো ঘরটাই পুরো উডেন দেখুন দুর্দান্ত সুপার টপ ক্লাস এইদিকে একটা স্মার্ট টিভি আছে ওইদিকে আছে ইন্টারকম আছে আচ্ছা একটু বলতে আমি ভুলে গেছি এদের প্রত্যেকটা রুমেই কিন্তু হোটেল রুমে ইন্টারকম আছে চার্জিং পোর্ট দেখুন ওখানে আছে এখানে আছে ওই কোনায় আছে ওইদিকে আছে এইদিকে আছে সব দিকে চার্জিং পোর্ট আছে আচ্ছা এইদিকে একটা সাইড টেবিল আছে এইদিকে একটা সাইড টেবিল আছে সুপার আর সবচেয়ে ইউএসপি হচ্ছে এই পুরো উইন্ডোটা দেখুন একদম এখান থেকে পুরোপুরি কিন্তু কাঞ্চনজঙ্ঘা ভিউ আমি আবারও বলছি যদি কোনো রেফারেন্স ভিডিও পাই অবশ্যই আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। একবার এই চ্যানেলটা খোলা যাক খুলে এই রকম এই রকম চরম ভিউ এখান থেকে একটা দুর্দশ ব্রেথটেকিং ভিউ পাওয়া যাবে আচ্ছা দুর্দান্ত ও আচ্ছা এই রুমটার সঙ্গে আর কি দেওয়া যায় ইলেকট্রিক কেটেল দেওয়া হচ্ছে টি কফে ইত্যাদি শেষেও দেওয়া আছে এখানে আচ্ছা ওদিকে জগ আছে একটু ওয়াশরুমটা দেখাই দেখুন ওয়াশপটা খোলাই আছে এদিকে দেখুন বেসিন আছে এখানে আছে হচ্ছে আপনার কোমর এদিকে একটা বাতটার মতন আছে আর আছে গিজার ফ্যান্টাস্টি দুর্দান্ত টপ ক্লাস একদম টপ ক্লাস আর যদি আপনারা এখানকার রুম বা হোটেল সম্বন্ধে বা এখানকে পেলিংয়ের ট্যুর সম্বন্ধে বিস্তারিত কিছু জানতে চান ডেসক্রিপশানে নাম্বার দেওয়া থাকলো বা স্ক্রিনে জিদ্দার নাম্বার দেওয়া থাকলো আপনারা অবশ্যই ফোন করে জিজ্ঞেস করে নেবেন আবারও বলছি যে ভাড়া বা ইত্যাদি আমি উল্লেখ করছি সেটা কিন্তু কম বেশি হতেই পারে সিজন অনুযায়ী অবশ্যই একবার কল করে নেবেন ওনাকে চলুন আটা রুম দেখায় আর আয়টা বলছি আমি ফোর্থ ফ্লোরে এসেছি এখানে কিন্তু মানে ইন্টারনেট বা ব্রডব্যান্ডের কোনো রকম অসুবিধা হচ্ছে না কেননা বাইরে আপনাদের দেখালাম যে এখানে ওয়াইফাই এক্সটেন্ডার দেওয়া আছে চলুন এবার আপনাদের থ্রি জিরো সিক্স রুমটা একটু দেখাই এটা একটু ডিলাক্স ক্যাটাগরি রুম চলুন প্রবেশ করা যাক আচ্ছা রুমটা দেখুন অনেকগুলো বেড মানে একজন দুজন তিনজন মোটামুটি আমি তো মনে হচ্ছে চারজনও থাকা যাবে কোনো অসুবিধা নেই চারদিকে বেশ আলো খেলছে আর ওই দিকের উইন্ডোগুলো দিয়ে আপনার কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু চেয়ার আছে একটা দুটো তিনটে ওইদিকে একটা মিরর আছে দুদিকে টেবিল আছে সাইড টেবিল এদিকে এদিকে আর এখানে আছে ইলেকট্রিক কেটেল আছে আর টি কফি শ্যাশেও দেওয়া হয় এখানে নেই আমি জিজ্ঞেস করলাম যে টি কফি শ্যাশে দেওয়া হয় আসলে জাস্ট কিছুক্ষণ আগে গেস্ট চেক আউট করেছে মোটামুটি করে ঘরটা তৈরি করে দিয়েছে আমি ভিডিও করব বলে যাই হোক দুটো টাওয়েল দিয়েছে ওইদিকেই ইন্টারকম আছে বেশ ভালো আচ্ছা চার্জিং পোর্ট কীরকম আছে এইখানে একটা আছে ওইদিকে একটা আছে দুটো এখানে একটা তিনটে এই টিভিগুলো চেঞ্জ করা হয়নি জাস্ট হ্যান্ড ওভার হয়েছে মার্চ মাসের আজকে যে মার্চ মাসের কুড়ি তারিখে টিভিগুলো আস্তে আস্তে সবই চেঞ্জ করে দেওয়া হবে আর এখানে মেন ইউএসপি হচ্ছে এই জানলাটা এই জায়গা থেকে কাঞ্চনজাঁকা দেখা যায় এখান থেকে টিউবের একটু ওয়াশরুমটা দেখি রে আপনাদের এই রুমের ওয়াশরুম হ্যাঁ জ্বলছে আলো দেখুন কোমর দেওয়া আছে আর অবশ্যই গিজার আছে আর বেসিক যা যা থাকা দরকার সব কিছুই এই বাথরুমে বর্তমান আচ্ছা আপনারা যদি এই হোটেলে নাও থাকেন কোনো অসুবিধা নেই বাইরে থেকে এসে ওখানে এখানকার রেস্টুরেন্ট অ্যাক্সেস করতে পারেন খাওয়া দাওয়া করতে পারেন এদের মোটামুটি দাম কিরকম সেটাও আপনাদের স্ক্রিনে একটা মেনু কার্ডের ভিডিও দিয়ে দেবো সেখান থেকে একটা মোটামুটি ধারণা তৈরি হয়ে যাবে আচ্ছা এবার লাস্ট টু জিরো ফাইভ রুমটা একটু আপনাদের রুম টুর করা যাচ্ছে এটা একটা ডাবল বেড কিন্তু বেশ ডিলাক্স ক্যাটাগরি রুম দেখুন এইটা বেশ ভালো খুব ভালো দেখুন বড় একটা বেড আছে এটা ডাবল বেড কিন্তু দুদিকে দুটো সাইড টেবিল আছে এখানে একটা এখানে একটা আচ্ছা কি দেওয়া আছে এখানে ইলেকট্রিক কেটেল দেওয়া আছে টি কফি শ্যাশে দেওয়া আছে জগ দেওয়া আছে এখানে একটা ছোটো ওয়ার্ড্রপ দেওয়া আছে খুব ভালো আর ঘরটার মধ্যে আলো খেলছে বেশ আলো আর ওখানে কিন্তু একটা ব্যালকনি আছে ওখান থেকে একটা ভিউ আছে এখানে একটা স্মার্ট টিভি দেওয়া আছে ওখানে আছে মিরর দুটো চেয়ার দেওয়া আছে ইন্টারকমও আছে খুব ভালো আর পুরো উডেন ফোর্ড আর এইটাও পুরো উডেন খুব ভালো আচ্ছা চার্জিং ফোর্ট এখানে একটা আছে ওইদিকে একটা আছে আর এই সাইড একটা আছে চার্জিং পোর্ট আচ্ছা এখান থেকে ভিউ কেমন এই যে যখন বারান্দাটা আমি যাই বা ব্যালকনিতে যাই এই কাঞ্চনজঙ্ঘা এই সাইড দিয়ে পুরো দেখা যায় একদম দেখা যায় পুরো কাঞ্চনজঙ্ঘা এই রুমের একটু ওয়াশরুমটা কেমন একটু আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ এই হচ্ছে ওয়াশরুম দেখুন কোমোট আছে গিজার আছে আচ্ছা বেসিন আছে সব কিছু বালতি মক ইত্যাদি সব কিছু বর্তমান এই হোটেলের ওনার যে আছে জিদ্দা তিনি আমাকে প্রমিস করেছেন যে আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইবার আছে বা যারা হোটেল ভিডিও দেখে তারা এই হোটেলে থাকলে তাসি গ্যালসেন পেলিংয়ে থাকলে তাদের আমার কোড টি টি টেন ইউজ করলে টেন পারসেন্ট ছাড় পাওয়া যাবে এই ছাড়টা কতদিন থাকবে এপ্রিল মে মাস পর্যন্ত যাই হোক যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশান এই বলে ব্লগটা শেষ করলাম বাই